আমরা এদিকে বেলুন টেলুন সব রেডি করে রেখেছি কুয়াশার জন্য। রিমিয়া সেই সকাল থেকে উঠে সব প্রিপারেশন নিয়েছে, আর এদিকে বারবিকিউ হবে। শিবলু ভাইয়া সব রেডি করে রেখেছে বারবিকিউর জন্য, কিন্তু ইটস স্টিল রেইনিং আউটসাইড। তো বৃষ্টি থামলে, আমরা ওয়েদার চেক করেছি, বৃষ্টি শেষ হয়ে যাবে আর এক ঘন্টা পরেই, তারপরে আমরা আসলে আজকে বারবিকিউ করব। রিমিয়া আসলে কুয়াশাকে সারপ্রাইজটা দিতে চাচ্ছিল অনেক আগে থেকেই, কিন্তু আসলে সুযোগ হয় নাই, কারণ যেহেতু কুয়াশা ওয়াকিংয়ে চলে গিয়েছিলো। তো রিমিয়া সব রেডি করে রেখেছে, সো আজকে কুয়াশা জানে না, আজকে সারপ্রাইজটা আরও ভালো হবে আশা করি, কারণ আজকে কুয়াশা জানে না যে এরকম সারপ্রাইজ আছে। সে জানে যে জাস্ট বারবিকিউ হবে। তা আমি সকালেই চলে আসছিলাম, বলছি রিমিয়া রাগ করতেছে, তাড়াতাড়ি যেতে হবে, আমি যাই হেল্প করি বারবিকিউর জন্য, তোমরা আস্তে আস্তে আসো। আজকে হবে রোমান্টিক হ্যাপি বার্থডে। দেখেন রিমিয়াপুরা, রিমিয়াপু এবং ভাইয়া এবং সবাই মিলে, চৈতি আপু সবার ডেডিকেশন দেখে বেলুন গুলো বৃষ্টিতে ভিজে গিয়েছে। তো আজকে হবে রোমান্টিক হ্যাপি বার্থডে। সময় করে ফলাই দা, বৃষ্টি কম দেবে নি, লেট বার্থডে সারপ্রাইজ। আমি কেন তাহলে একজন তাহলে একজন আমার মোবাইলটা ধরেন, ভিডিওটা আমি নিয়ে আসি তাহলে, কি তাই নাকি? আমার টাকটা আজকে শুনলে আরো ভালো হইতো। চপ চপ করতো সবাই, তো ভিডিও ম্যান হ্যাপি বার্থডে সবাই জোরে বলল একটু। তুমি দাঁড়াও, তুমি কিছু বলো।
কেকটা রিমিয়াপুর বানানো মাই গড রিমিয়াপুর কালকে সারা দিন কষ্ট করে তোমার জন্য এই কেক বানাইছে আমাকে ছবি পাঠাইছিল আমি জানি জোরে পড়িও না পরে কেকটা সবাই খাবো ঠিক আছে আরে রিমি ডায়েট করে রিমি তো ডায়েটে আছে গত 3 মাস ধরে আর বড়টা দেখা ঠিক আছে আরেকটা তো আছে মোবাইল পাইছেন হাই ব্রাদার বেলি ডান্স হোক যাক বৃষ্টিটা কমছে কিছু আমি মাঝখানে চলে গেছিলাম থ্যাংক ইউ শিবলু ভাইয়া ভিডিওটা কন্টিনিউ করার জন্য